আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে যে যিনি জবাই করেন, জবাই করনেওয়ালা ব্যক্তিকে অনেক জায়গায় টাকা পয়সা না দিয়ে গোশত দেওয়া হয়, জবাইয়ের পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না, গোশত দিলে পারে সেটা অবশ্যই অবশ্যই কুরবানি না হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই আমরা যিনি জবাই করবেন তাকে পারিশ্রমিক বাবদ এক্সট্রাভাবে অতিরিক্ত টাকা পয়সা আমাদের নিজের পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেব, কিন্তু আমরা তার পারিশ্রমিক সে জবাই করলো এই খাতিরে কুরবানির গোশত থেকে তাকে দেওয়া যাবে না। তবে যদি কোনো ব্যক্তি মনে করে যে যে ব্যক্তি জবাই করবে সেই ব্যক্তিকে তার হাদিয়া দেবার পরে অর্থাৎ টাকা দেবার পরে অতিরিক্ত তরকারি হিসাবে নিজের পক্ষ থেকে যদি কিছু গোশত দিয়ে দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক বাবদে দিলে পারে কোরবানি হবে না।